হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ 27th মার্চ এবং তোমাদের ছিল আজকের কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট, তার 2021-এর যে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছিল তার আজকে প্রিলিমিনারি পরীক্ষা। তো সেখানে 100খানা প্রশ্ন ছিল এবং সেই 100টা প্রশ্নের একদম সঠিক উত্তর নিয়ে আমরা চলে এসেছি সবার প্রথমে তোমাদের কাছে ইউটিউবে। তো যারা যারা পরীক্ষা দিয়েছো আজকে 27 মার্চ কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের প্রিলিমিনারি পরীক্ষা, তারা তাদের অ্যান্সার কিগুলো মিলিয়ে নাও আমাদের সাথে। এটা যদিও আনঅফিসিয়াল অ্যান্সার কি, তবুও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সঠিক উত্তর তোমাদের প্রদান করার। তো এখান থেকে আশা করছি 99% তোমাদের কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। খুবই ভালো ভালো প্রশ্ন এসেছিল, আমি পুরোটা দেখলাম। তো দেখে নেওয়া যাক, এক এক করে কিন্তু আমরা এটা দেখব। দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল পুরো সম্পূর্ণ 100 নম্বরের উত্তরই আমরা দেখে নেব, ম্যাথ, জিআই এবং জিকে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রত্যেকে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা ছিল, ভারতবর্ষ নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? তো 1 নম্বর প্রশ্নের এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ইরাক থেকে। ইরাক থেকে সব থেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করে, সেটা হচ্ছে 23%, ঠিক আছে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে করে মাত্র 7%, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে করে মাত্র 7%, ওকে। এবং এখান থেকে হবে ইরাকটা সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলছে, 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি একটি সরল রেখায় আছে, ঠিক আছে। তো এখানে ডিজির এটার সঠিক উত্তর, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা সঠিক উত্তর দেখে নাও কোনটা সঠিক উত্তর হবে। দেখো, সঠিক উত্তর হবে অপশন ডি, জি, ঠিক আছে। অর্থাৎ দেখো, জি এবং বি এর মাঝখানে 3 জন ব্যক্তি আছে, অর্থাৎ একদম বাঁদিকে কে দাঁড়িয়ে রয়েছে সেটা হবে জি। তোমরা শুধু উত্তরগুলো মিলে নাও, এর এক্সপ্লেনেশনগুলো হয়তো পরে দিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলের তরফ থেকে, তোমাদের সুমিত স্যার ম্যাথ এবং জি এর এক্সপ্লেনেশনটা দিয়ে দেবে, ওকে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন, একটি এ একটি কাজ 12 দিনে সমাপ্ত করে, এ এবং বি একত্রে ওই কাজ 8 দিনে সমাপ্ত করবে, বি একা কতদিনে ওই কাজটি সমাপ্ত করতে পারবে? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি, 24 দিনে, ওকে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়ে থাকে? তো এটা সকলেই জানি এবং এই প্রশ্নটা আমাদের ক্লাস থেকেই করানো, সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন ডি। জিকে প্রশ্ন উত্তর কিন্তু আমাদের সিআরপি একাডেমির তরফ থেকে যে সমস্ত জিকে মক টেস্ট করানো হয়েছিল ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আমাদের জিকে প্রশ্ন থেকে করানো হয়েছে। নেক্সট দেখো, ক্যারাসকাস কোন দেশটির রাজধানী? তো এটা একটু আনকমন প্রশ্ন ছিল, তো ক্যারাসকাস অপশন ডি, ভেনিজুয়েলা দেশের রাজধানী। নেক্সট দেখো, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? এই প্রশ্নটাও কিন্তু আমাদের চ্যানেলের মক টেস্টে করানো, সঠিক উত্তর হবে অপশন ডি, জাহাঙ্গীরের আমলে আসেন। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো এটা একটা জিআই ছিল, স্টেটমেন্ট কনক্লুশন। তো এখানে সঠিক উত্তর কি হবে, অর্থাৎ 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শুধুমাত্র 1 এবং 3 গ্রহণ করা যায়, ওকে। তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। 8 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ি কোন খেলার সাথে যুক্ত? এটাও কিন্তু করানো হয়েছে আমাদের জিকে সেটে, সেটা হবে গলফ। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 18, 18 হবে সঠিক উত্তর এইখানে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখে নাও, একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্ব দেখতে পায়, 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়, যদি অ্যাম্বুলেন্সের গতি বেগ 30 কিলোমিটার/ঘন্টা হয় তবে বাসটির গতিবেগ কত? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12 কিলোমিটার/ঘন্টা। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, জিআই ছিল, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 হবে সঠিক উত্তর হবে, অর্থাৎ বাই গুড বুকস হলে আর এর সংকেত কি হবে, 2 হবে, ওকে, আর এর সঙ্গে 2। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণীটির নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউরেলেমা। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভিকেআইডিআর, অর্থাৎ সিফটের সংকেত হবে ভিকেআইডিআর। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অশ্বঘোষ, অশ্বঘোষের কাছ থেকে দীক্ষা লাভ করেছিলেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, একটা ম্যাথ ছিল, 729 মিলিলিটার একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 7.2। তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 81 মিলিলিটার হবে উত্তর। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো,
2055 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগ ফল 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো 16 এর সঠিক উত্তর হবে অপশন এ 24। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, নিচে চিত্রটিতে কতগুলি ত্রিভুজ রয়েছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি 28টি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না? ঠিক আছে, তৈরি করা যাবে না। তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি মার্সি। ঠিক আছে, মার্সি শব্দটা তৈরি করা যাবে না, কেননা এখানে ওয়াই ওয়াইটাই দেখো এখানে নেই। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে। 19 নম্বর প্রশ্ন বলছে এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? খুবই সোজা, ইয়াংসি কিয়াং। নেক্সট দেখো পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? দেখো পৃথিবীর শুষ্কতম স্থান এটা হলো আটাকামা মরুভূমি, আটাকামা মরুভূমি, এবং সেটা অবস্থিত কোথায়? চিলিতে, এবং চিলি অবস্থিত রয়েছে দক্ষিণ আমেরিকাতে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? সঠিক উত্তর হবে অপশন সি গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি সিনাবার, সিনাবার বলা হয়ে থাকে। সিনাবার হলো সালফারের একটা গুরুত্বপূর্ণ আকরিক। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? 23 নম্বর প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি 28%, অর্থাৎ মোটের উপর কত শতাংশ ছাড় পাবে? 28%। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের যুদ্ধজয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে আমরা জানতে পারি? খুবই ইজি, সঠিক উত্তর হবে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, নেক্সট 25 এর সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি জিরো, জিরো হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে 26 উত্তরটা হবে অপশন বি 17:18, কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? তো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হবে অপশন সি প্লেটো। নেক্সট 28 দেখো, 28 এর সঠিক উত্তর কি হবে? 28 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চারগুণ, চারগুণ সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, মেঘালয় রাজধানী? অপশন বি উত্তর হবে শিলং, মেঘালয় রাজধানী শিলং। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, 30 নম্বর প্রশ্নটা দেখো উত্তর কি হবে, অর্থাৎ পশু স্থলে বিচরণকারী পশু এবং জলে বিচরণকারী পশুর এটার হচ্ছে ভেন ডায়াগ্রাম। তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, যারা অপশন এ করেছো তাদের কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট 31, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? সকলেই জানি 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। নেক্সট 32 নম্বর প্রশ্ন, আয়তাকার জমির পরিসীমা কত জানতে চাওয়া হয়েছিল? তো 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 748 মিটার সঠিক উত্তর হবে। নেক্সট 33 নম্বর প্রশ্ন দেখো, দেখো রীতা নিখিলের কে হয়? এটি জিআই ছিল রিজনিং। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি পিসিমা, রীতা নিখিলের পিসিমা হয়। নেক্সট 34 নম্বর প্রশ্ন দেখো, আমাদের ক্লাসেই করানো এই প্রশ্ন, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি চিকিৎসা শাস্ত্র, শাস্ত্র বা মেডিসিন, মেডিসিনে বিসি রায় পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, আরও একটা জিআই ছিল, তো 35 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে? তো 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অন্যান্য সহকর্মীর সঙ্গে আলোচনা করে তারপর সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করবে। নেক্সট দেখো 36, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটা মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কি? সেটা হলো অপশন ডি কাইজার এ হিন্দ। নেক্সট 37 এর সঠিক উত্তর হবে দেখো অপশন সি 35 ইয়ার্স। ঠিক আছে, 35 বছর, অর্থাৎ এর বর্তমান বয়স 35 বছর যারা করেছে সঠিক উত্তর হবে। 38 দেখো কি বলছে, ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? ব্যারোমিটারের আবিষ্কার তো হবে অপশন ডি টরিজেলি। ওকে, নেক্সট দেখো 39 সঠিক উত্তর কি হবে? 39 সঠিক উত্তর হবে দেখো অপশন বি, অপশন বির যে চিত্রটা রয়েছে সেটাই সঠিক উত্তর হবে, যারা যারা করেছো তাদের উত্তরটা কিন্তু একদমই সঠিক হবে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি 1992 সালে, 1992 সালে এই আইনটি প্রদত্ত হয়। নেক্সট 41 এর সঠিক উত্তর হবে অপশন ডি 96:80, এটা হচ্ছে অসম জোর রয়েছে এখানে। নেক্সট 42 দেখো, বাজাদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা হবে অপশন এ পর্বতের শিখর অঞ্চলে দেখতে পাওয়া যায় বাজাদা নামক ভূমিরূপটি।
নেক্সট 43, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তো টোডরমল যুক্ত ছিলেন অপশন এ আইনের সঙ্গে। ওকে, মিলিয়ে নাও সবগুলো প্রশ্ন। নেক্সট 44 দেখো, নিচের চিত্রটিতে প্রশ্নবোধক স্থানের উপযুক্ত সংখ্যায় কোনটি? তো 44 এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি 1097, 1097 সঠিক উত্তর হবে। নেক্সট 45, ভারতের আত্মা বা সোল অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বিপিন চন্দ্রপাল এই গ্রন্থটি লিখেছেন। নেক্সট দেখো 46, একটা সিম্পলিফিকেশন অঙ্ক ছিল, তো 46 এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি 110.25, 110.25, এটা কিন্তু সঠিক উত্তর হবে, যারা যারা করেছো সঠিক উত্তর হবে। নেক্সট 47 কি বলছে দেখো, প্রথম 30টি অখণ্ড সংখ্যার যোগফল কত? তো 47 এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে 465 সঠিক উত্তর হবে। নেক্সট 48 নম্বর প্রশ্ন, 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন ডি 82 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু সঠিক উত্তর হবে, যারা যারা করেছো সঠিক উত্তর হবে। নেক্সট 49 দেখো, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়? প্রচুরবার এই প্রশ্নটা আমাদের ক্লাসে করানো হয়েছে, তো 49 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 42। 42, 42তম সংবিধান সংশোধনী এবং কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা? 1976 সালে। নেক্সট দেখো 50, প্রশ্ন নাম্বার 50 এর সঠিক উত্তর হবে অপশন সি 18, 27 এবং 36। নেক্সট 51, বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালক কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি আকিরা কুরোসাওয়া, আকিরা কুরোসাওয়া ছিলেন রসমনের পরিচালক, এটা একটা আনকমন প্রশ্ন ছিল পরীক্ষাতে। নেক্সট 52, 52 এর সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা মিলিয়ে নাও দেখো অপশন এ 48,800 টাকা। নেক্সট 53, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? এটাও কিন্তু করানো হয়েছে আমাদের জিকে ক্লাসে, সঠিক উত্তর হবে অপশন সি অজাতশত্রু, অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিলেন। নেক্সট 54, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বয় স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন সি আইসোহাইট, আইসোহাইট তাদের বলা হয়ে থাকে। নেক্সট 55, 55 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে মিলিয়ে নাও সকলে অপশন বি সঠিক উত্তর হবে। নেক্সট 56, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবনপ্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? তো যবনপ্রিয় বলতে অপশন ডি গোলমরিচ বা পিপারকে বোঝানো হয়ে থাকে। নেক্সট দেখো 57 কি প্রশ্ন ছিল, 57ও একটা কিন্তু অঙ্ক ছিল তোমাদের সুদের অঙ্ক, তো 57 এর সঠিক উত্তর কি হবে দেখে নাও, 57 এর সঠিক উত্তর হবে অপশন বি 16 বছর। নেক্সট 58, কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি গ্রামোন্নয়ন মন্ত্রক বা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট 59, তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম আবিষ্কারে নিম্নোক্ত কোন বৈজ্ঞানিকের নাম যুক্ত ছিল? তো 59 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি মেরি কুরি। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্ন, 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে দেখো, এটার সঠিক উত্তর দেয়া হচ্ছে না, এটার কনফিউশন রয়েছে প্রশ্নটায় উত্তরটা নিয়েও, এটার সঠিক উত্তর তোমাদের মতে কি হতে পারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা কনফিউশন রয়েছে প্রশ্নেতে। নেক্সট দেখো 61 কি বলছে, 61 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 325। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? রেলওয়ে স্টাফ কলেজ অবস্থিত রয়েছে অপশন সি ভাদোদরা, এটা অবস্থিত রয়েছে গুজরাটে। নেক্সট 63 দেখো, 63 সঠিক উত্তর কি হয়ে যাবে, 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 400। নেক্সট 64 দেখো, আরএনএ সম্পূর্ণ রূপ কি বা সম্পূর্ণ নাম কি, খুবই ইজি, এটাও করানো হয়েছে আমাদের ক্লাসে, অপশন বি রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট 65, 65 এর সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও তোমরা অপশন সি 19,000 টাকা, অপশন সি 19,000 টাকা হবে 65 এর সঠিক উত্তর। নেক্সট দেখো 66, লোকসভার বর্তমান স্পিকার কে, খুবই ইজি, এটাও করানো হয়েছে আমাদের ক্লাস থেকেই, ওম বিড়লা। নেক্সট 67, কালা রামচন্দ্রন কোন শহরে প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে আমরা করেছি, অনেকগুলো সেট আগে করেছিলাম, হয়তো তোমাদের নাও মনে রাখতে পারে কিন্তু করানো হয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুরুগ্রাম। নেক্সট 68, 68 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি 4, 4 হবে সঠিক উত্তর। নেক্সট 69, 69 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 5, তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর মিলিয়ে নাও এবং তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের যে
উত্তর, তোমাদের কত অ্যান্সার আসছে, তোমাদের মার্কস কত আসছে এই 100 নম্বরের মধ্যে থেকে, ঠিক আছে, সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। কতগুলো ঠিক গেছে, কতগুলো ভুল গিয়েছে এবং তোমাদের মার্কস কত আসছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। 70 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো কোন ক্ষেত্রটি থেকে ভারতের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে, সঠিক উত্তর হবে অপশন ডি, চা। নেক্সট 71 এর সঠিক উত্তর হবে দেখো অপশন এ, সঠিক উত্তর হবে 747 টাকা। নেক্সট 72 আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি, সেটা হলো অপশন বি, রাশিয়া। নেক্সট 73 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2। নেক্সট 74 শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, তো সঠিক উত্তর হবে অপশন ডি, কর্নওয়ালিস, কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 75 দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পী সৃষ্টি, তো সঠিক উত্তর হবে অপশন সি, রাজা রবি বর্মার সৃষ্টি। নেক্সট 76 এর তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4/15। নেক্সট দেখো 77 নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়, অপুষ্পক উদাহরণ নয়, তো সঠিক উত্তর হবে অপশন এ, পাইনাস। নেক্সট 78 ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে, এই প্রশ্নটাও আমাদের সিআরপি একাডেমির কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রতিটা জিকে সেট করা হয় সেখানে কিন্তু করেছি, সঠিক উত্তর হবে দেখো অপশন বি, টাটা গ্রুপ। নেক্সট 79 দেখো 79 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জি। নেক্সট 80 সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি, সঠিক উত্তর হবে অপশন সি, অক্সিন। নেক্সট দেখো 81 বিখ্যাত নৃত্যশৈলী সালসার উদ্ভব হয় কোন দেশে, তো সঠিক উত্তর হবে অপশন সি, কিউবা, কিউবাতে এটি উৎপত্তি হয় থাকে সালসার। নেক্সট দেখো 82 এর সঠিক উত্তর কি হবে, 82 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 83 সঠিক উত্তর হবে অপশন সি, 53 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 84 এর সঠিক উত্তর হবে অপশন বি, 755। নেক্সট দেখো 85 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যদিও এটা একটু কনফিউশন রয়েছে, ঠিক আছে কনফিউশন রয়েছে, এটারও সঠিক উত্তর তোমাদের মধ্যে কি হতে পারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট 86 কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস করানো হয়, এটাও আমাদের ক্লাসের করানো প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, 1955 সালে। নেক্সট 87 নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, তো সঠিক উত্তর হবে অপশন সি, জলে চিনি দ্রবীভূত হওয়া, এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন, বাদ বাকি সকল রয়েছে ভৌত পরিবর্তন। নেক্সট 88 এর সঠিক উত্তর হবে দেখো অপশন সি, দোকানে সস্তা পোশাক পাওয়া যায়, 88 এর সঠিক উত্তর হবে। নেক্সট দেখো 89 সঠিক উত্তর হবে অপশন বি, 3744 সঠিক উত্তর হয়ে যাবে। 90 নম্বর প্রশ্ন নিশীথ সূর্যের দেশ বা ল্যান্ড অফ মিডনাইট সান কোন দেশটিকে বলা হয়, এটাও করানো হয়েছে আমাদের জিকে প্রশ্ন উত্তর থেকে, সঠিক উত্তর হবে অপশন সি, নরওয়ে। 91 দেখো কোষের তড়িৎচালক বলের একক কি, তো সঠিক উত্তর হবে অপশন ডি, ভোল্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 92 দেখো 92 কোনটা সঠিক উত্তর হবে, 92 সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যালগি। নেক্সট দেখো 93 নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয় বলা হয়েছে, তো নয় হবে অপশন সি, সি অর্চিন। সি অর্চিন প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় সমুদ্র তটেই, তো সি অর্চিন কিন্তু জীবন্ত জীবাশ্ম উদাহরণ নয়। নেক্সট 94 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 কিলোমিটার। ওকে নেক্সট দেখো 95 দেখো ভারত সরকার ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম কি, প্রত্যেকেই জানি অপশন এ, অপারেশন গঙ্গা, এটাও কিন্তু আমাদের করানো ক্লাসে হয়েছে। 96 কোন ইংরেজ গভর্নর 5 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন, তো সঠিক উত্তর হবে অপশন ডি, ওয়ারেন হেস্টিং। ওকে নেক্সট দেখো 97 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে 97 এর এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 98 কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত, তো সঠিক উত্তর হবে অপশন এ, বেঙ্গালুরু ইলেকট্রনিক শহর নামে পরিচিত। 99 দেখো কি বলছে, 99 এর সঠিক উত্তর কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, 24 দিনে রাস্তা তৈরি হবে, এটা হবে সঠিক উত্তর। এবং 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো কি বলছে, যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছেন তারা হলেন কে কে,
তো তারা হলেন অপশন সি বাবর এবং জাহাঙ্গীর। বাবর এবং জাহাঙ্গীর এরা দুজন ব্যক্তি বা এই দুজন সম্রাট, মোগল সম্রাট, যারা তাদের আত্মজীবনী নিজেরা নিজেদের লিখেছেন। ওকে, তো এই ছিল 100 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সঠিক উত্তর প্রদান করার, এটা যদিও আনঅফিসিয়াল একটা অ্যান্সার কি, যদিও এখান থেকে তোমরা 99% সিওর থাকতে পারো আমরা যে অ্যান্সার কিটা প্রোভাইড করেছি সেটার সাথে তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি বোর্ড থেকে দেওয়া হবে সেটা কিন্তু ম্যাচ থাকবে। তো 100-এর মধ্যে তোমাদের মার্কস কত আসছে, তোমাদের কোথায় ভুল গেছে, কতগুলো ভুল গেছে, সেগুলো সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং তোমাদের মতামত, পরীক্ষার প্রশ্নর মান কেমন ছিল, কে কত অ্যাটেম্প করেছো, কার কত ভুল গিয়েছে, কার কত মার্কস আছে, সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো নিজেদের মতামতগুলো, এবং একটু লাইক করে দাও এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং এটা বলতে পারি জিকে পোর্শন, তোমাদের জিআই পোর্শন এবং ম্যাথ, সেখান থেকে কিন্তু যা করানো হয়েছিল আমাদের ক্লাস থেকে মোটামুটি কমন এসছে। জিকে থেকে আমি বলতে পারি 80% প্রশ্ন কিন্তু কমন এসেছে। কয়েকটা প্রশ্ন যেমন কয়েকটা মুভির পরিচালক, তোমাদের হচ্ছে একটা রাজধানী, এই প্রশ্নগুলো কিন্তু একটু আনকমন ছিল, কিন্তু বাদবাকি যা প্রশ্ন ছিল আমাদের জিকে সেট থেকেই করানো। যদি বিগত ক্লাসগুলো ফলো করে থাকো, অবশ্যই অবশ্যই তোমরা যারা ভালো করে ফলো করেছো কমন পাবে। জিআই এবং ম্যাথ থেকে বলতে পারি যা নিয়ম করানো হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের 60-70% প্রশ্ন কিন্তু কমন এসেছে, অন্তত যা নিয়ম করানো হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কি মতামত, তোমাদের প্রশ্ন উত্তর কেমন ছিল মানটা, এবং তোমরা কত মার্কস পেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এখানে শেষ করলাম। ঠিক আছে, আজকের কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্টের যে এক্সামটা ছিল, সম্পূর্ণ 100 নম্বরের প্রশ্ন, যে প্রশ্ন উত্তর ছিল, তো সেই 100টা প্রশ্নের কিন্তু আমরা সঠিক উত্তর কি কি হতে পারে, সম্ভাব্য প্রশ্নের উত্তর, সেগুলো কিন্তু অ্যান্সার কি দিয়ে দিলাম। তো এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।